আসসালামু আলাইকুম, আরেকটি স্টাডি ব্লগে সবাইকে স্বাগতম। এখন ভোর 5:45, যদিও আমার ঘড়িতে 5 মিনিট ফাস্ট করে রাখি সব সময়। তো আমি আসলে সাউন্ডটা পরে দিয়েছি, অর্থাৎ ভিডিওটা আগে করে রেখেছিলাম, সাউন্ডটা এখন নতুন করে দিচ্ছি। তো চেষ্টা করব ওই সময় যা করেছিলাম ওইভাবে কথা বলার জন্য। আমি সাধারণত ভিডিওটা করতে চেয়েছিলাম না, কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি আসলে আমার দিনটা কীভাবে শুরু করি শেষ করি। অনেক আসলে প্রতিদিন এক সময় হয় না, তবে ফজর নামাজটা পড়া হয়, আর সেটা জানানোরও কিছু নেই, কারণ ধর্ম আসলে লুকিয়ে বা একটু গোপনে করাই ভালো। তারপর আমাদের ধর্মে কিন্তু আছে যে কাউকে উদ্বুদ্ধ করা। তো আমি চাচ্ছি যারা আমরা বিসিএস বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি তাদের একটা শৃঙ্খলাবদ্ধ জীবন হোক। তো যার যার ধর্ম, আপনারা যার যার ধর্ম পালন করেন, যেহেতু আমি ইসলাম ধর্মের অনুসারী, তো আমি নামাজ দিয়ে শুরু করি। আপনারা যারা ভিন্ন ধর্মের অনুসারী আছেন, আপনারা আপনাদের ধর্মের যে কাজগুলো, পূজা অর্চনা, সেটা দিয়েই আপনি আপনার দিনটা শুরু করুন। তো এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত দেখানো, সকালবেলা খুব আর্লি ঘুম থেকে ওঠা, এতে দিনটা খুব প্রোডাক্টিভ হয়, এটার জন্যই। ভিন্ন কোনো ইচ্ছা আমার এর মধ্যে নেই, তো দয়া করে কেউ নেগেটিভলি সেটা নেবেন না আশা করছি, কারণ আমার সেই ধরনের কোনো ইন্টেনশন ছিল। ফজর নামাজের পরপরই আসলে আজকে বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় না যে আমি আজকে লাইব্রেরিতে যেতে পারবো। তো দেখা যাক কী হয়, লাইব্রেরিতে যেতে পারি কি না। লাইব্রেরি যেতে না পারলে সময় তো 6টা বাজে, কেমন দেখা যাক বৃষ্টি কমে কি না, তারপর আপনাদেরকে জানাবো। তো সেই আসহাবে কাহাফের মতো ঘটনা হয়ে গেছে, অল্প একটু ঘুমাবো বলে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। তো এটাই হচ্ছে আসলে, রাতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কিন্তু ঘুমিয়েছি আজকে, অনেক কিছু করবো, এই করবো সেই করবো। তো দেখেন একদম রোদ আর প্রচুর মাথা ব্যথা, তাই চা দেখাচ্ছি, কিন্তু চা আসলে দেখানোর জন্য না, প্রচুর মাথা ব্যথা করছে। তো চা খেয়ে দেখা যাক কী করা যায় সেটাই। তো সব কিছু আসলে পরিকল্পনা মাফিক হয় না, কিছু কিছু সময় পরিকল্পনার যেটা করা হয় পরিকল্পনা, সেটার বাইরেও কিছু কিছু ঘটে। তো আজকের দিনটা ওরকম ছিল, পরিকল্পনা মাফিক যেটা করতে চেয়েছিলাম সেটা হলো না। তো ঘুম থেকে ওঠার পরে প্রচুর মাথা ব্যথা। সকালবেলা খুব ইচ্ছা ছিল যে ম্যাথ করব আজকে লাইব্রেরিতে গিয়ে, দুপুর জোহরের আগ পর্যন্ত, 9টা থেকে নিয়ে জোহর আগ পর্যন্ত ম্যাথ বা মেন্টাল এবিলিটি, এ ধরনের কঠিন কিছু সাবজেক্ট আমি রাখতে চেয়েছিলাম। এত মাথা ব্যথা করতেছে যে সেটা আসলে এখন করা সম্ভব হচ্ছে না। তো প্ল্যানিংটা পরিবর্তন করে ফেলছি, এখন আমি বাসায় থাকবো হচ্ছে জোহরের আগ পর্যন্ত। জোহরের পরে যদি ভালো লাগে তো লাইব্রেরিতে যাব। আর এটা হচ্ছে কোচিং থেকে এগুলো পড়িয়েছিল, সন্ধির উপরে একটা ক্লাস করিয়েছিল। তো আমার মাথা ব্যথা হওয়ার কারণে কথাগুলো আসলে একটু আস্তে হয়ে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরও আমি যেহেতু আজকে বাসায় আছি, চাচ্ছি যে সময়টা কাজে লেগে যাক, কারণ সাধারণত এই ভিডিও করার জন্য আবার সপ্তাহে মাঝখানে একটা ইয়ে থাকে আমার জন্য। তো আজকে যেহেতু বাসায় আছি, সময়টা কাজে লেগে যাক। তো ধনির উপর একটা ক্লাস করিয়েছিল কোচিংয়ে, এখানে মোটামুটি স্বরসন্ধির কিছু নিয়ম, প্রায় 9টা নিয়ম, 11-12টা নিয়ম স্বরসন্ধির, আর ব্যঞ্জন সন্ধির নিয়ম শিখিয়েছিল 6টা, আর নিপাতনে সিদ্ধ, প্রত্যেকটার মধ্যে নিপাতনে সিদ্ধ আছে, আর বিসর্গ সন্ধি ব্যাপারে কিছু একটা ইয়ে দিয়েছিল। যাই হোক, লেখা অনেক তাড়াতাড়ি লিখতে হয় কোচিংয়ে, তা না হলে আবার স্যারের লেকচারের সাথে লেখার ইয়েটা মিল হয় না, সেজন্য লেখাটা একটু খারাপ হয়ে গেছে, বানানো কোথাও কোথাও একটু ভুল হয়েছে। ধ্বনি পড়ব এখন, 11টার মতো বাজে, তো চেষ্টা করব হচ্ছে 11টার আগে। এরপরে হচ্ছে ইংলিশ পড়ব, এই জোহরের আগ পর্যন্ত এগুলো রিভাইজ দেওয়ার জন্য। ইংলিশ সেদিন হচ্ছে 44 যারা দিবে তাদের একটা ক্লাস হয়েছিল, তো সেখানে আমি গিয়ে বসছিলাম, সেখানে সেন্টেন্স কারেকশনের ব্যাপারে কিছু শিখিয়েছে, সিকোয়েন্স অফ টেন্স, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আসলে আমি জেনেছি, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে দেখেন এখানে কোথায় ভার্বের সাথে ing হয়, কোথায় ভার্বের সাথে টু হয়, এ ব্যাপারগুলো স্পষ্ট করে শিখিয়ে দিয়েছে। তো এই ব্যাপারগুলো একটু হচ্ছে, এখানে আমি খাতাটার মধ্যে কোনো রকম রাফ করছি আর কি, ভালো একটা খাতার মধ্যে আবার তুলবো ইনশাল্লাহ। তারপর এখানে ক্লজ নিয়ে স্যার চমৎকার একটা লেকচার দিয়েছে, ক্লজ কিন্তু আমি নিজেও টিউশনি করাই, পড়াই, কিন্তু আসলে এত ভালো করে ক্লজ এর আগে আমি নিজেও বুঝিনি সত্য কথা। ওই গদ বাঁধা যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমি পড়ি, পড়াই বা পড়ি। তো ক্লসটাও ভালো করে পড়ব, এখানে এটা রিভাইজ দিব। তো 11টা থেকে 1টা পর্যন্ত পড়ব, তো 3 ঘন্টা ধ্বনি পড়ব আর ওই ইংলিশ যেটা ওইটা। আর এখানে সাংবিধানিক পদ নিয়ে একটা লেকচার দিয়েছিল, সেটাও 44তম বিসিএস এর জন্য স্যার সংক্ষিপ্ত একটা ক্লাস করিয়েছিল কোচিংয়ে, সেই ক্লাসগুলো থেকে আমি নোট করেছিলাম। তো এখানে ওই যে সাংবিধানিক সংস্থা ও প্রতিষ্ঠান, সাংবিধানিক যে পদগুলো, পদ হচ্ছে 9টা,
হ্যাঁ, তো ওই পদগুলো, তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন, হ্যাঁ, তারপরে সাংবিধানের পদের বয়স কার কত, এগুলো হচ্ছে, তারপরে কোন দেশ কখন বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল তার একটা ইয়ে, তারপর ন্যামের মানে ন্যাম কবে সদস্য হয় আর কি, আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলাদেশ, OIC-তে বাংলাদেশ, জাতিসংঘে বাংলাদেশ, সুন্দর একটা লেকচার ছিল, তো ওইটাও একটু পড়বো। তারপরে হচ্ছে আবার বাংলা ইয়ে করেছিলাম, এগুলো রিভাইজ দেওয়া হয় নাই, পড়েছি কিন্তু রিভাইজ দেওয়া হয় না, আজকে কালকে করতে করতে দেরি হয়ে গেছে। পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ, এখানে এটা কিছু শব্দ এখানে স্যারে শিখিয়েছে পদের পদ বিবেচনায়। তারপর হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যাই হোক, খুব সুন্দর একটা লেকচার দিয়েছে এখানে। তারপর হচ্ছে সাহিত্যিকদের জীবনী নিয়ে, তারপর হচ্ছে কিছু কিছু নামের সাদৃশ্য সাহিত্য আছে কিন্তু, হ্যাঁ, দেয়াল আবু জাফর শামসুদ্দিনের আছে, দেয়াল হুমায়ুন আহমেদের আছে, এ ধরনের কিছু ইয়ে আছে, তো সেগুলোই মূলত এখানে লিখিয়েছিল। এগুলো একটু রিভাইজ দিব, এগুলো একদিন দুই দিন দিলে হয় না, আসলে ব্যাপক পড়তে হবে, ব্যাপক পড়লেই হচ্ছে তখন এগুলো কাভার করা যাবে, তা না হলে সম্ভব না। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ওই যে কালকে কিন্ডার গার্ডেন যে শব্দটা আসছে, এটা ক্লাসটা সেদিন করিয়েছিল, ওই শব্দের উপরে কোন শব্দ কোথা থেকে আসছে এই ক্লাসটা এখন আমি খুঁজে পাচ্ছি না। এজন্য খাতা আসলে যারা কোচিং করবেন বা ইয়ে করবেন, তারা এরকম এই টুকরো টুকরো খাতা না করে বড় একটা খাতা করার চেষ্টা করবেন। আমার বড় একটা খাতা ছিল, কিন্তু এগুলো কেনা হয়েছিল, পড়া করা হয় নাই, এই মুহূর্তে কোচিংয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে, পরে ভাবলাম যে একসাথে পরে বড় একটা খাতা কিনবো, কারণ ওগুলো হচ্ছে ভালো একটা খাতা, যদি আপনি না কিনেন লাইব্রেরি থেকে তাহলে এগুলো নোট করার ক্ষেত্রে একটু সমস্যাই হয়ে যাবে। তো দেখি এগুলোই পড়ার চেষ্টা করব, জোহরের আগ পর্যন্ত, জোহরের পরে লাইব্রেরিতে যাওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে আর কি, আর সন্ধ্যায় তো ক্লাস আছে আজকে কোচিংয়ে। তো আমি এগুলো আসলে এ কারণে দেই, প্রত্যেকটা ভিডিওতে চাই হচ্ছে একটা মেসেজ থাক, যারা আমরা একসাথে প্রস্তুতি নিচ্ছি বা আমার যারা জুনিয়র আছে, এখান থেকে যে ছোট্ট একটা মেসেজ পাই, যে আসলে পরিকল্পনা করে অনেক সময় অনেক কিছু হয় না। গতকাল রাতে কিন্তু বিশাল একটা পরিকল্পনা মাথায় নিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু দেখেন সকাল ঘুম থেকে ওঠার পরে সব কিছু কেন যেন মানে মিলল না সব কিছু। এখন হচ্ছে ম্যাথ মেন্টাল এবিলিটি করার কথা, তো এখন মাথা ব্যথায় এগুলো করতে পারতেছি না, তো মাঝে মাঝে পরিকল্পনার ব্যত্যয় ঘটে। তারপরও আলহামদুলিল্লাহ পড়াশোনার মধ্যে লেগে থাকা, স্বপ্ন বিসিএস ক্যাডার, হ্যাঁ, এটাই যেন আল্লাহ তাআলা কবুল করে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার সময়টাকে কাজে লাগাতে পারি, আমি আপনাদের জন্য দোয়া করি, ঠিক আছে? তো পরবর্তী কোনো আরেকটি প্রোডাক্টিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।